हेलो बंधुरा, स्मार्ट गृहिणी चैनले आपनादेर स्वागत। मुर्शिदाबाद भ्रमणेर आज आमादेर द्वितीय ओ शेष दिन। भागीरथीर पश्चिम पारेर आनाचे कानाचे छड़िये आछे इतिहास। सेई इतिहासेर काहिनीके आत्मस्थ करब बोले सकाल 9টায় होटेल शागनिक थेके चेकआउट करे लागेज सह बेरिये पड़लाम। उद्देश्य सिराजेर खोशबाग बा सुजाउद्दीनेर रोशनीबागके सचक्षे देखब। আমাদের প্রি বুক করা টোটো হোটেলের সামনে সকাল 9টায় এসে গিয়েছিল। আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিলাম। সদরঘাট থেকে আমরা নৌকো করে পেরিয়ে চলে এলাম শাহানগর ফেরিঘাটে। নদী পেরোতে সময় লাগে মাত্র 5 মিনিট। আমাদের প্রি বুক করা টোটোতেই কিন্তু আমরা ভাগীরথীর পশ্চিম পারের টুরিস্ট স্পটগুলো দেখে নেব। ভাবছেন টোটোটা কিভাবে নদীর ওপারে যাবে? এটাই কিন্তু এখানকার একটা দেখার মতো বিষয়। মানুষ, গবাদি পশু, সাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট কার বলুন কিংবা টোটো, সবকিছুকেই নৌকায় তোলা হয় এবং নৌকার মাধ্যমেই ভাগীরথীর অপর পারে পৌঁছে যায় মানুষ সহ সমস্ত যানবাহন। শাহানগর ফেরিঘাটে পৌঁছে আমরা আমাদের টোটোতে চেপে বসলাম। প্রথমেই আমরা যাব খোশবাগে, যেখানে সিরাজদৌল্লা আলীবর্দী সহ তাদের পরিবারের সদস্যদের সমাধিস্থ করা হয়েছে। কথিত আছে এই জায়গাটিতে একসময় এত সুগন্ধি ফুল দিয়ে সাজানো ছিল যে লোকের মুখে মুখে এলাকাটি খুশবুবাগ নামে পরিচিত হয়, যা পরবর্তীকালে খোশবাগে পরিণত হয়। খুশবুবাগ হোক বা খোশবাগ, এই স্থানটি কিন্তু মর্মান্তিক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। সেই ইতিহাস শোনার জন্য গাইডের সাহায্য নিতে পারেন। গাইড এই ইতিহাস শোনানোর জন্য আপনার কাছ থেকে মিনিমাম 100 টাকা নেবে, তবে বার্গেনিংও চলে। এই জায়গা যেমন সিরাজের সমাধি আছে, তেমনি তার প্রিয় পত্নী লুৎফা ও 5 বছরের শিশুকন্যার সমাধিও আছে। তৎকালীন বাংলাদেশ থেকে সিরাজের জন্য ভেট নিয়ে আসা আসফাক উল্লাহ সহ আরও 16 জনের সমাধি আছে, যাদের খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। এরা যদি ফিরে না যায় তাহলে সিরাজ সকলের অপ্রিয় হয়ে উঠবেন, এই উদ্দেশ্যেই তাদের খাবারে কিন্তু বিষ মিশিয়ে দেওয়া হয়। এই ঘটনা গাইডের কাছে শোনার পর আমার মনে হয়েছিল সাম্রাজ্যের পতনের জন্য কত না ঘৃণ্য কূটনৈতিক খেলা চলে এসেছে হয়তো সেই মহাভারতের যুগ থেকে। আর মধ্যের যে কবর দেখেন, এনার নাম আছে গোলাম হোসেন। গোলাম হোসেনের যে সিরাজের বিশ্বাস ছিল, বিশ্বাসী বডিগার ছিলেন। গোলাম হোসেনের দেশ খানা পরে না বাপ সিরাজগুলা পালিয়ে গেছে, কিন্তু জুতাটা পাল্টাতে পারেনি। গোলাম হোসেন একদিনের জন্য নবাব হয়, যেদিন সিরাজকে পালানোর সাহায্য করে সেদিন জন্য নবাব হয়েছেন। এখানে একটি মসজিদও আছে যেখানে আলীবর্দী খাঁ প্রতিদিন নামাজ পড়তে আসতেন। আর আছে একটি চৌবাচ্চা, এই চৌবাচ্চার জলে হাত মুখ ধুয়ে শুদ্ধ চিত্তে তিনি নামাজ পড়তে বসতেন। এখানে 3টি দরজা এমন সরলরেখায় বসানো আছে যে প্রথম দরজায় হঠাৎ শত্রু এসে আক্রমণ করলে তৃতীয় দরজা থেকেও শত্রুর গতিবিধি বোঝা যেত। এখানে আমরা প্রায় 45 মিনিট সময় কাটিয়ে এগোলাম কিরীটেশ্বরী মন্দিরের দিকে। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে এটি অন্যতম। তান্ত্রিক মতে দ্রাক্ষায়ণী সতীর কিরীট অর্থাৎ মুকুটের কণা এখানে পতিত হয়েছিল। যেহেতু দেবীর কোনো অঙ্গ এখানে পতিত হয়নি, তাই শাস্ত্র মতে এটি পূর্ণ পীঠস্থান নয়, এটি উপপীঠ। এখানে দেবী বিমলা এবং ভৈরব সম্বর্ত নামে পূজিত হন। আসল মন্দিরটির ভগ্নাবশেষই অবশিষ্ট আছে, যদিও বর্তমান মন্দিরটি খুব একটা পুরনো নয়। এই মন্দিরটির নিকটে একাধিক মন্দির আছে। পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার এখানে মেলা বসে, যে মেলায় রাঢ় সংস্কৃতির ঘ্রাণ পাওয়া যায়। পূর্ণভূমি কিরীটেশ্বরী মন্দির থেকে এবার আমরা রওনা দিলাম কিরীটেশ্বরী গুপ্ত মন্দিরের দিকে। এখানেও দেবী সতী ও ভৈরবের নিত্য পুজো এবং ভোগ নিবেদন করা হয়। 18 শতকের দিকে এই মন্দিরগুলির গৌরব ও মর্যাদার পূর্ণ বিকাশ ঘটেছিল, যদিও গুপ্ত মন্দিরটিও পুনর্নির্মিত হয়েছে। এখান থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম জগৎবন্ধু ধামের দিকে। এখানে প্রভু জগৎবন্ধুর জন্ম হয়। শ্বেতশুভ্র এই মন্দিরটি 118 ফুট উঁচু এবং সুদৃশ্য এই মন্দিরটি জেলার সর্বোচ্চ মন্দির। মন্দিরের সামনে লম্বা প্যাসেজের দুদিক বাহারি ফুলে সুসজ্জিত। প্রতিদিনই এখানে নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে,
তবে এর জন্য নির্দিষ্ট সময়ে এসে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হয়। প্রতিদিনই মন্দির খোলা হয় সকাল 7টা থেকে দুপুর 11টা এবং দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। দুপুর 11টায় রাধা মাধবকে ভোগ নিবেদনের পূর্বে মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। রথযাত্রা ও ঝুলনে বিশেষ উৎসব হয়। এছাড়া প্রতিদিনই মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন হয়। এখানেও আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে পা বাড়ালাম রোশনিবাগের দিকে। নবাব সুজাউদ্দিনের প্রিয় আমোদ প্রমোদের স্থান ছিল এই রোশনিবাগ। সুজাউদ্দিন ছিলেন মুর্শিদকুলির একমাত্র জামাতা। এই রোশনিবাগেই সমাধিস্থ করা হয়েছে সুজাউদ্দিনকে। মুর্শিদাবাদের সবচেয়ে বড় কবরস্থান এটি। সুজাউদ্দিন ছিলেন শৌখিন নবাব। শেষ জীবনে অধিক পরিমাণে সুরা ও নারীতে আসক্ত ছিলেন। তবে সাহিত্য, গীতবাদ্য, নৃত্য এইসব নিয়ে আমোদে থাকতে ভালোবাসতেন সুজাউদ্দিন। রোশনিবাগ দেখার পর অনেকটাই দুপুর হয়ে গেছিল বলে আমরা এই ফাঁকে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ করার পর এবার আমরা এগোলাম চার বাংলা মন্দিরের দিকে। একই উঠোনে রয়েছে চারটি মন্দির। নাটোরের রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরগুলির নির্মাণ শৈলী বিষ্ণুপুরের মন্দিরের নির্মাণ শৈলীর অনুরূপ। ভাগীরথীর কোলে গড়ে ওঠা এই মন্দিরগুলি যুগ যুগ ধরে যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। প্রত্যেক মন্দিরে আছে তিনটি করে খিলান ও তিনটি করে শিবলিঙ্গ, অর্থাৎ চারটি মন্দিরে আছে 12টি শিবলিঙ্গ এবং প্রতিটি মন্দিরের মাঝে অধিষ্ঠিত শিবলিঙ্গটি সবচেয়ে বড়। এই চারটি মন্দিরের মধ্যে পশ্চিম ও উত্তর দিকের মন্দিরটিতে টেরাকোটার অলঙ্করণ নিপুণ হাতে করেছেন শিল্পীরা। রাম রাবণের যুদ্ধ, দুর্গা, কালী, রাধাকৃষ্ণ, পালকি, শোভাযাত্রা ও নানান সামাজিক চিত্র ফুটে উঠেছে এই টেরাকোটার অলঙ্করণে। অজ্ঞাতনামা সেই সব শিল্পীদের হাতের কাজ দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এর অদূরেই আছে ভবানীশ্বর মন্দির। এটিও রানী ভবানীর নির্দেশে নির্মিত একটি অষ্টকোণাকৃতি শিব মন্দির। চুন সুরকি দিয়ে তৈরি কিছু কিছু অলঙ্করণ মন্দিরের গায়েও আজও বিদ্যমান। রানী ভবানী এই অঞ্চলে জীবনের শেষ সময় কাটিয়েছিলেন। এই ভবানীশ্বর মন্দিরটিও বর্তমানে পুনর্নির্মাণের কাজ চলছে। এর বিপরীত পাশেই আছে শ্রী শ্রী রাজা রাজেশ্বরী মন্দির। এই মন্দিরে আছে জয় দুর্গা, করুণাময়ী দেবী ও মদনমোহনের বিগ্রহ। এই অঞ্চলটি রানী ভবানী পাড়া নামে পরিচিত। এখান থেকে আমরা এবার এগোলাম দেবীপুর ঘাটের দিকে। সকালে যেভাবে মানুষ ছাড়াও টোটো, সাইকেল, মোটরসাইকেল ও নদীবক্ষে নৌকায় চেপে চলে আসে, একইভাবে আবার আমরা ছাড়াও আমাদের টোটো নৌকায় চেপে চলে এলো জিয়াগঞ্জের দিকে। এবার আমরা যাব নিহালিয়া তাঁতিপাড়ায়। মুর্শিদাবাদে এসেছেন অথচ মুর্শিদাবাদ সিল্ক না নিয়ে বাড়ি ফিরবেন এমন বাঙালি রমণী খুঁজে পাওয়া প্রায় দুষ্কর। এই তাঁতিপাড়াতেই কিন্তু আপনারা রিজনেবল রেটে অরিজিনাল মুর্শিদাবাদ সিল্ক পাবেন। একসময় ইউরোপের বাজারেও তুমুল চাহিদা ছিল এই মুর্শিদাবাদ সিল্কের। কোমলতায়, সূক্ষ্মতায়, মসৃণতায় এখানকার রেশম আজও অনেক এগিয়ে। তাঁতিপাড়ায় এসে আপনারা দেখতে পাবেন শাড়ির দোকানের লাগোয়া তাঁত ঘরে কি অসাধারণ নিপুণতায় সুতোর পর সুতো সাজিয়ে তাঁতে একটির পর একটি শাড়ি বুনে চলেছেন তাঁতিরা, যা বাংলার অদ্বিতীয় শিল্প হিসেবে বিশ্ব দরবারে আজও আলোচিত। বিজ্ঞাপনের চমকে না গিয়ে তাঁতিপাড়ায় এসে আপনারা দেখে শুনে শাড়ি কিনুন। এক্ষেত্রে রঞ্জন কুমার শোষার দোকান আমি সাজেস্ট করব। পাশাপাশি আরও অনেক দোকান পাবেন, প্রত্যেকটি দোকানেই নাম্বার ওয়ান কোয়ালিটির শাড়ি রিজনেবল রেটে পেয়ে যাবেন। এখান থেকে আমরা এবার এগিয়ে চললাম জিয়াগঞ্জ স্টেশনের দিকে। আজ আমরা জিয়াগঞ্জ থেকেই হাজারদুয়ারি এক্সপ্রেস ধরব। আমি পর্যটকদের বলবো ফেরার সময় জিয়াগঞ্জ স্টেশন থেকে ট্রেনে উঠুন। এতে দুটো সুবিধা আছে। প্রথমত, তাঁতিপাড়া থেকে জিয়াগঞ্জ স্টেশন খুবই সামনে, আর দ্বিতীয়ত, মুর্শিদাবাদ স্টেশনে পর্যটকদের যে ক্রাউড থাকে তার জন্য ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে ট্রেনে উঠতে যে অসুবিধায় পড়তে হয়, জিয়াগঞ্জ স্টেশনে এসে ট্রেন ধরলে কিন্তু আপনাকে এই সব সমস্যায় নাজেহাল হতে হবে না। রাত 9:40 আমাদের
ট্রেন কলকাতা স্টেশনে এসে পৌঁছল। প্রসঙ্গত বলে রাখি, রাতের দিকে কলকাতা স্টেশন থেকে ওলা উবের সবসময় অ্যাভেলেবেল থাকে না, তবে অটো অ্যাভেলেবেল পাবেন। মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় ও শেষ পর্ব এখানেই আজ শেষ করলাম। যারা প্রথম পর্ব মিস করেছেন, আই বাটনে ক্লিক করে মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।